দারিদ্রতার কশাঘাতে যে অসহায় যে ছেলেটি তার মার লাশ নিয়ে কাঁদতেছে, একদিন যাতে সে অনেক বড় হবে হয়তো সেদিন যাতে বলতে না পারে যে আমার মায়ের লাশ নিয়ে আমি সকাল পর্যন্ত কেঁদেছি, কেউ এগিয়ে আসলো না, এটা যাতে না বলতে পারে এই জন্য আমরা মানুষ হিসেবে তার পাশে দাঁড়িয়েছি, এরকম যাতে সবসময় দাঁড়াতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, তার মায়ের জন্য দোয়া করবেন যাতে দ্রুত লাশটি নিয়ে কবরস্থ করে। আর স্পেশালি ধন্যবাদ আমেরিকার নিউ জার্সি শহরের মুয়াপাকে এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি যে লাশের সামনে দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘর। এখানে যে মহিলার লাশটি দেখা যাচ্ছে উনি একজন দিন মজুরির স্ত্রী এবং উনি তার স্ত্রী আজ দু সপ্তাহ যাবৎ ভর্তি ছিল। চিকিৎসার টাকা জোগাড় করার জন্য এই মহিলার স্বামী দিন রাত দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু এখানে ওনার আত্মীয় আর যে সন্তান রয়েছে এই তাদের সামনে এই লাশ নিয়ে তারা বসে আছে। এই লাশটা কীভাবে বাড়িতে যাবে তা তাদের জানা নেই, কারণ চিকিৎসা করাতে এই দিন মজুর স্বামী সর্বসাকল্য সব কিছু হারিয়েছে। এখন এই দিন মজুর স্বামীর এই স্ত্রী এই মৃত লাশ, এই বাচ্চাটি এই এই মহিলার সন্তান। তো এই সন্তান ওদের বাড়ি হচ্ছে ফেনী, এই লাশটি যে ফেনী নিয়ে যাবে সেই অর্থ কিন্তু তাদের কাছে নেয়। মানবতা আজ কোথায় আসলে অনেক কিছুই বলা যায়, কিন্তু ভেতরের খবর কয়জনই বা রাখে, কেই বা কার খবর রাখে। আমরা যদি একটু তাদের সাথে কথা বলি, আপনার নাম কি? রাজু। রাজু, আপনার বাবা কি করে? কাজ করে। কি কাজ করে? বালুর কাজ। বা দিন মজুরি কাজ করে? জি দিনে। আচ্ছা, ইনি তো আপনার মা? জি। মারা গেছে যে? তো এতক্ষণ পর্যন্ত লাশটা নিয়ে যে আপনারা বসে আছেন বাইরে কাঁদতেছিলেন কি জন্য? আমাদের কাছে নিজের মতন টাকা পয়সা তো এরকম ক্ষমতা ছিল না। এই এটা আপনাদের দেশের বাড়ি কোথায়? ফেনী। ফেনী কোন থানা? ছাগলনাইয়া থানা। ফেনী ছাগলনাইয়া থানা কোন গ্রাম? পূর্ব জয়পুর। পূর্ব জয়পুর গ্রাম। তো এই আপনার মা যে মারা গেছে এই পূর্ব জয় ফেনী ছাগলনাইয়া থানা পূর্ব জয়পুর গ্রাম, এখানে নিতে পারছে না শুধু টাকার অভাবে। জি। তো এই আপনারা কোথাও এদিক সেদিক দৌড়াদৌড়ি করে চেষ্টা করছেন কিন্তু কোনো কিছু করতে পারেন নাই। আসলে এই ছোট ছেলেটা এই চট্টগ্রামে কী বা চিনে আর কার কাছে যাবে, মায়ের লাশ নিয়ে কাঁদতেছে, কীভাবে ফেনী নেবে তা তার জানার বাহিরে। তো তুমি কী কাজ করো? আমি লেখাপড়া। কোন ক্লাসে লেখাপড়া করো? ফাইভে ছিলাম। ক্লাস ফাইভে ছিলা, এরপর আর লেখাপড়া করতে পারো নাই? সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে দারিদ্রতার কারণে, এরপর আর পড়ালেখা করতে পারে নাই। তার মায়ের লাশ নিয়ে এখন যে বসে আছে এই ছেলেটা জানে না যে তার মায়ের লাশ কীভাবে যাবে। তার একজন স্বজন রয়েছে, ভাই আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আপনি কী হন ওনাদের? আমার আন্টি। আন্টি হন। তো আপনারা কেন নিতে পাচ্ছেন না লাশ? এর টাকা পয়সার কারণে আর কি। আপনার কাছে কোনো টাকাই নেই? না, কোনো টাকাই নেই। আচ্ছা, চিকিৎসা করতে গিয়ে সব শেষ করে ফেলছেন? জি, সব। এখন যে নিবেন এই অবস্থায় একটা টাকাও নেই? যা ছিল সব শেষ করে দিয়েছি, এ পর্যন্ত এখন লাশটা নিয়ে মধ্যে এরকম কোনো ব্যবস্থা নাই। আচ্ছা ঠিক আছে, লাশ না হলে আমরা পাঠানোর ব্যবস্থা করলাম, আর আমাদের পক্ষ থেকে আমরা লাশ পাঠানোর ব্যবস্থা করলাম, কিন্তু এই যে এই আপনারা যে কবর দিবেন, তোমার মাকে যে কবর দিবে ওইখানেও তো একটা খরচ আছে, কাফুন কেনা কিংবা বাঁশ গাছ এরকম কবর দেওয়ার মতো তো অর্থ আছে তোমাদের? নাই। কবর দেওয়ার মতো অবস্থাও নেই? নাই। আচ্ছা, আপনি তো প্রতিবেশী বা আত্মীয় হন, কবর দেওয়ার মতো কি অবস্থা নেই তাদের? এদের অবস্থা একবারে নাই, আমি নিজে থেকে মানে দিয়ে দিব ওইটাই। আচ্ছা, মানে এই এই কবর দেওয়ার মতো কোনো অবস্থাই নেই? কোনো অবস্থাই নেই। আচ্ছা, আমরা যদি একটু মাথাটা দেখাই, তোমার মায়ের মাথাটা একটু তুলো, আপনি একটু তুলেন ভাই, দূর থেকে দেখাও, কাছ থেকে যাও না, আমরা লাশের ব্যাপারে একটু দূর থেকে একটু দেখাও, কারণ লাশের ব্যাপারে ফেসবুক ইউটিউবের কিছু গাইডলাইন আছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমরা ওর মায়ের লাশটি দেখানোর চেষ্টা করছি। আবার ঢেকে দেন, ঢেকে দেন। হ্যাঁ, তো আমরা আজকে এই অসহায় ছেলেটির যে একদিন এই মায়ের লাশ নিয়ে এখনও পর্যন্ত বসে আছে যাতে তার মায়ের লাশটা নিতে পারে এবং কবর দিতে পারে, এজন্য আমরা এই লাশটা নেওয়ার গাড়ির তেল খরচ এবং এই লাশটা যাতে ওইখানে কবর দিতে পারে এজন্য সর্বমোট 7,000 টাকা আমরা দিয়ে যাচ্ছি। এই 7,000 টাকা দিয়ে মায়ের লাশ নিয়ে যাতে কবর দিতে পারে। আর আজকের এই 7,000 টাকা স্পন্সর করছে আমেরিকান নিউ জার্সি শহরের মুয়াপা। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউ জার্সি শহরের মুয়াপাকে, ওনার স্পন্সরে আজকে আমরা 7,000 টাকা এই অসহায় এই মহিলাটির সন্তানের হাতে আমরা দিয়ে দিচ্ছি। এই ছেলেটা অনেকক্ষণ যাবৎ বারান্দায় বসে কাঁদছিল, আমাদেরকে এই এই হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজন ফোন করে, ফোন করার পরিপ্রেক্ষিতে আমরা আসি এবং লাশটি পাঠানোর এবং ওইখানে গিয়ে দাফন করার যাতে সহজ হয় এই জন্য আমরা আমেরিকার নিউ জার্সি শহরের মুয়াফার স্পন্সর আমরা ওর হাতে 7,000 টাকা দিয়ে যাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে 7,000 টাকা আছে। হ্যাঁ, 7,000 টাকা রাখো, এই 7,000 টাকা দিয়ে তো তোমার মাকে সুন্দর মতো নিতে পারবে এবং দাফন কাফন করতে পারবে। জি। আর কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। তোমার মনটা খারাপ, তোমার মা মারা গেছে, পৃথিবীতে চলে গেছে, তোমরা ভাই বোন কয়জন? ভাই দুইজন। আর বোন?
নাই, বোন নাই, ভাই দুজন বোন নাই। তোমার বাবা তো দিনমজুর করে, জানছে যে মারা গেছে? জি। আচ্ছা ঠিক আছে। তো আসলে খুবই হৃদয় বিদারক, যারা গরিব মানুষ, নিঃস্ব, অসহায়, দরিদ্র, তারা আসলে নীরবে পাশে কাঁদা ছাড়া আর কিছুই করার থাকে না। আমরা যারা, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করার মতো তৌফিক দিয়েছে, আমরা যাতে সবসময় এরকম আশপাশে খবর রাখি এবং মেডিকেলি কোনো কারণে আসলে যাতে অন্তত আমরা লাশগুলোর সামনে দিয়ে একবার হলেও হেঁটে যাই, আমরা যাতে মৃত্যুকে স্মরণ রাখি। এবং এই অসহায় যে ছেলেটা দীর্ঘক্ষণ বারান্দায় বসে কাঁদছে এত রাত্রে, গভীর রাত, কে তার পাশে দাঁড়াবে, কেই বা তার এই কান্নার সাড়া দিবে, সেটা আসলে আমাদের অজানা। এরকম যাতে বাংলাদেশের কোথাও না হয় আমরা এই কামনাই করি। আর আজকে দ্রুত এখন আমরা লাশটি পাঠানোর ব্যবস্থা করে দেবো ফেনী জেলার ছাগলনিয়া থানার কি গ্রাম, পূর্ব জয়পুর গ্রাম। তো আমরা এই দারিদ্রতার কষাঘাতে যে অসহায় যে ছেলেটি তার মার লাশ নিয়ে কাঁদতেছে, একদিন যাতে সে অনেক বড় হবে হয়তো, সেদিন যাতে বলতে না পারে যে আমার মায়ের লাশ নিয়ে আমি সকাল পর্যন্ত কেঁদেছি, কেউ এগিয়ে আসলো না, এটা যাতে না বলতে পারে, এজন্য আমরা মানুষ হিসেবে তার পাশে দাঁড়িয়েছি। এরকম যাতে সবসময় দাঁড়াতে পারে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, তার মায়ের জন্য দোয়া করবেন, যাতে দ্রুত লাশটি নিয়ে কবরস্থ করে। আর স্পেশালি ধন্যবাদ আমেরিকার নিউ জার্সি শহরের মুয়াপাকে, এবং এইরকম মানবতা যাতে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে, কোনো মানুষ যাতে লাশ নিয়ে না কাঁদে, এটাই হোক আমাদের আহ্বান। ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম।